করোনা আবহে অনেক বড় ছবি মুক্তির অপেক্ষায় ছিল। অবশেষে মুক্তির দিনক্ষণ প্রকাশে এলো। মহাশিবরাত্রির দিনই ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন আদিপুরুষের টিম। 2023-এর 12ই জানুয়ারি মুক্তি পাবে আদিপুরুষ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রভাস এবং সাইফ আলী খান। মঙ্গলবার সকালে টিমের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রভাস। ক্যাপশনে লেখেন, আদিপুরুষ বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে 12ই জানুয়ারি 2023-এ। রামায়ণের কাহিনী নিয়ে তৈরি হচ্ছে আদিপুরুষ। রামায়ণের বিজয় গাথা যেখানে খারাপের উপর ভালোর জয়কে দেখানো হয়েছে, সেই কাহিনী উঠে আসবে আদিপুরুষ ছবিতে। রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস, রাবণ সাইফ আলী খান, সীতা কৃতি সেনন, লক্ষণ সানি সিং। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষায় মুক্তি পাবে প্রভাসের এই ছবি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।